গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় মোট 51.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টির ফলে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে দেবখালের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ইন্দাস ব্লকে 5 থেকে 7টি গ্রামে সাধারণ মানুষের একমাত্র যোগাযোগের রাস্তা এখন জলের তলায়। পুলের ওপর হাঁটুর জল, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষজন। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। পূর্ণেন্দু, এখনো এই একই ভাবে জল বয়ে চলেছে, সাধারণ মানুষজন এইভাবে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছে? একেবারে তোমাকে প্রথমে বলে রাখছি যে বাঁকুড়া জেলাতে দানার প্রভাব সরাসরি না পড়লেও গত 3 দিন ধরে দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি, কখনো দফায় দফায় ভারী বৃষ্টি, আর এর ফলে দেখা যাচ্ছে যে জেলাতে মোট 51.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এর ফলে দেখা যাচ্ছে যে ইন্দাস ব্লকের যে এই দেবখাল, খুব গুরুত্বপূর্ণ যে এই সেতু, মানুষ যে পারাপার করছে, প্রায় দুটো অঞ্চল রয়েছে, প্রায় 7 থেকে 8টা গ্রামের বাসিন্দারা তারা যাতায়াত করে, এবং হাসপাতাল, স্কুল, কলেজ, বাজার সমস্ত কিছু যাতায়াত করে এই সেতু দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে আজ সকাল থেকে সেতুর উপর দিয়ে যে জল বইতে দেখা যাচ্ছে, এবং জীবনের ঝুঁকি দিয়ে মানুষ পারাপার করছে। গ্রামবাসীরা যেটা জানাচ্ছে যে তারা প্রতিবারে প্রশাসনকে বলে এবং সেই দপ্তরকে বলে এই খালটাকে সংস্কার করার জন্য, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কর্ণপাত করেনি। সেই কারণে দেখতে পাচ্ছি আজ সকাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ইন্দাস থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে, কিন্তু এখন দেখার বিষয় যে প্রশাসনে কখন কর্ণ গড়বে এবং শেষ কাল কখন সংস্কার করবে। সুস্মিতা, ধন্যবাদ। 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একটি প্রশ্ন তুলেছেন যে এই যে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে যে এই গ্লো ফাইন বোর্ড সেটা রাখা হয়েছে একটি মেটালিক রডের মধ্যে যা বিদ্যুৎবাহী। ফলত গতকালকেই যখন ঘটনাটি ঘটে, পুরোটাই আপাতত তদন্ত করছে ভবানীপুর থানা এবং সিএসসি তাদের নিজেদের মতন করে তদন্ত করছে, তবে আপাতভাবে যে তদন্তের উঠে আসছে যে এখান থেকেই মূলত কোনোভাবে মেনটেনেন্স হয়নি এবং সেখান থেকে এই মেটালিক যে রড সেটা ইলেকট্রিক সেটাতে সাপ্লাই হয়, অর্থাৎ সেটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকে। সেখান থেকে যেটা দেখা যাচ্ছে শিকল দিয়ে একটি কাঠের একটা ছোট্ট ভ্যান সেখানে বাধা রয়েছে, সেটা ইলেকট্রিকিউটেড হয় এবং সেখানে হাত পড়েই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। শুধুমাত্র যে এইখানে এই অবস্থাতে এই জিনিস রয়েছে তা নয়, দেখা যাচ্ছে কাউন্সিলর নিজে তিনি গোটা বিষয়টি দেখছেন। আপাতত সিএসসির তরফে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তবে শুধুমাত্র এই একটি বোর্ড নয়, দেখা যাচ্ছে ঠিক এই আবাসনের আরও একটি যেটা দেখা যাচ্ছে যে এই গ্লো ফাইন বোর্ড যেটা রয়েছে সেটাও কিন্তু একটা মেটালিক রডের মধ্যে সেটাকে রাখা হয়েছে, এবং তার কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে ইতিমধ্যে সঠিকভাবে যে মেনটেনেন্স হয় না সেটা কিন্তু স্পষ্ট। ফলত দুর্ঘটনা আরও বড় হতে পারত, দুর্ঘটনা ফের ঘটতে পারে, সেই প্রশ্নও কিন্তু উঠছে। এবং কাউন্সিলর নিজে তিনি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে দেখার চেষ্টা করছেন যে সেখানে কোনোভাবে বিদ্যুতের তার তা ওপেন অবস্থাতে রয়েছে কি না এবং সেখান থেকে কোনো রকম বিপদ ঘটতে পারে কি না। ফলত প্রশ্ন উঠছে কিন্তু বিল্ডিংয়ের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, তাদের গাফিলতি নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরা কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।